নমস্কার বন্ধুরা, আমি ভীম নস্কর। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে। বন্ধুরা, আজকে আমি ইন্টারেস্টিং হোমিওপ্যাথিক মাদার টিংচার, সারা পৃথিবীতে সাড়া ফেলা মাদার টিংচার, অর্থাৎ নারী পুরুষ বিশেষত ইয়ং বয়সে যেসব ছেলেমেয়েরা আছে, এই ওষুধটার পিছনে তারা দৌড়ে বেড়ায়, যার নাম হলো অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মেডিসিন বা মাদার টিংচার। আর এই অশ্বগন্ধা হোমিওপ্যাথিক মাদার টিংচার, এটি বহুকাল আগে থেকে আয়ুর্বেদিকে বিভিন্ন রকম জড়িবটিতে ক্যাপসুল ফর্মে, ট্যাবলেট ফর্মে, পাউডার ফর্মে এটাকে ইউজ করে আসা হচ্ছে। কী জন্য? না, তাদের সেক্সুয়াল স্ট্যামিনাটাকে বাড়ানোর জন্য। পিডি অর্থাৎ প্রিমেচার ইজাকুলেশন, ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন, লো লিবিডো, সেক্স কমে গেছে, টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, তার জন্য ব্যবহার করে আসা হচ্ছে। আর আয়ুর্বেদিকে বহুকাল আগে থেকে তারা প্রমাণিত করেছে বা তারা দাবি করছে যে এটা পুরোপুরি সেক্সুয়াল ক্ষমতাটাকে ঠিক করে দেয়, পুরোপুরি টেস্টোস্টেরন লেভেল আপনার বাড়িয়ে দেবে। এটা কি সত্যিই তাই কাজ করে? আর যদি সত্যি কাজ করতো, সেটাকে নিয়ে আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব যে অরিজিনালি এই অশ্বগন্ধার কাজটা কী। তো দেখুন, এখন এই হোমিওপ্যাথিতে অশ্বগন্ধা অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনার আয়ুর্বেদিকের পেছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। হোমিওপ্যাথিক মাদার টিংচার ফর্মে এখন প্রচুর পরিমাণে অ্যাভেলেবল, প্রচুর পরিমাণে যে কোনো দোকানে অনলাইনে আপনি সার্চ করবেন অশ্বগন্ধা মাদার বা উইথামনিয়া সামনিফারা মাদার টিংচার রূপে আপনারা পেয়ে যাবেন। তো এর বিভিন্ন রকম নাম আছে, আমি বললাম উইথামনিয়া সামনিফারা নাম আছে, এবং এটাকে আরও কিছু নাম আছে, যেমন উইন্টার চেরি বলে ডাকা হয় বা ইন্ডিয়ান জিংসেং বলে অনেকে এই মেডিসিনটিকে ডাকে, এবং অশ্বগন্ধা নামে সবথেকে বেশি পরিচিত। এইবার বলবো অশ্বগন্ধা নাম কেন হয়েছে। অশ্ব মানে ঘোড়া, আর ঘোড়ার গায়ে এর এক প্রকার ঘাম হয়, আর সেই ঘামে একটু দুর্গন্ধ আছে, আর অশ্বগন্ধার মূলে সেই ঘোড়ার গায়ের ঘামের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধটা সেই অশ্বগন্ধার মূলে ওই রকম ধরনের পাওয়া যায়, যার জন্য এর নামকরণ করা হয়েছে অশ্বগন্ধা। অর্থাৎ অশ্বের যে দুর্গন্ধ, তার জন্য এর নামকরণ করা হচ্ছে অশ্বগন্ধা। আর সারা পৃথিবীর মানুষ, বিশেষত ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আশেপাশে যত রিলেটেড কান্ট্রি আছে, সব অশ্বগন্ধা নামে আপনি অনলাইনে সার্চ করলেন পেয়ে যাবেন যে অশ্বগন্ধা নামে সবথেকে বেশি পরিমাণে পরিচিত। তো এইবারে আমি বলবো যে পিডির প্রবলেম, অশ্বগন্ধার কাজ কী। পিডি মানে প্রিমেচার ইজাকুলেশন, ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন, এবং আপনার লো লিবিডো, টেস্টোস্টেরনের লেভেল কমে গেছে, শক্তি কমে গেছে, আপনি সেক্স করতে পাচ্ছেন না। আপনি অনেক অনলাইনে সার্চ করে দেখেছেন এই মেডিসিনটা পুরোপুরি সেক্সুয়াল ক্ষমতাটাকে ঠিক করে দেয়, পিডির সমস্যাটাকে ঠিক করে দেয়। তার জন্য এই ওষুধটা না জেনে না বুঝে আপনি ডেইলি 40 ফোঁটা 50 ফোঁটা করে কন্টিনিউ নিতে থাকছেন, দেখবেন প্রচুর পরিমাণে আপনি সাইড এফেক্ট আপনার শরীরে চলে আসবে। কোনো মেডিসিন যদি আপনি বুঝে না নেন, যদি জেনে যদি না নেন, তাহলে তার সেটা আয়ুর্বেদিক হোক, ইংরেজি মেডিসিন হোক এবং হোমিওপ্যাথিক মেডিসিন হোক, তার সাইড এফেক্ট আপনাকে নিতেই হবে। আপনি এইবারে যদি বলেন যে এই হোমিওপ্যাথিক তো কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু NCBI আপনি অনলাইনে সার্চ করুন, সেখানে দেখবেন যে মিথাইল অ্যালকোহল, এই যে হোমিওপ্যাথিক যে মাদার টিংচার অ্যালকোহলে মিথাইল অ্যালকোহল, সেই অ্যালকোহলের কী পরিমাণ সাইড এফেক্ট আছে। আপনি না জেনে যদি 50 ফোঁটা করে ডেলি 3 বার 4 বার 5 বার করে নিতে থাকেন, তাহলে এই সাইড এফেক্টটা আপনার লিভারের প্রচণ্ড পরিমাণে পড়বে, রেনালের উপরে পড়বে, নার্ভের উপরে পড়বে, সিভিয়ার সাইড এফেক্ট হয়ে যাবে, যদি না জেনে শুনে যদি মেডিসিনটাকে ইউজ করেন আপনি। এইবারে বলবো যে এই মেডিসিনটা তাহলে অ্যাকচুয়ালি কাজ কী। আমি এই মেডিসিনটা আপনাদের কাছে বলছি যেটা একটা হেলথ টনিক। হেলথ টনিক মানে কি, সারা শরীরে টনিকের মতো কাজ করে। যেমন এভানা টনিক আছে, আলফালফা টনিক আছে, সিলাজেত টনিক আছে, জিনসেং টনিক আছে, সেই রকম ধরনের এটা একটা টনিক, এবং এটা একটা অ্যাডাপ্টোজেনিকের কাজ করে। এবার বলুন অ্যাডাপ্টোজেনিকটা কী। মানে অ্যাডাপ্টোজেনিক মানে আপনার হচ্ছে ট্রেস কন্ট্রোল। এইবারে আসল জায়গাতে আসুন, ট্রেস মানে চিন্তা ভাবনা, টেনশান, ডিপ্রেশান, এই সব যে জিনিসগুলো, এই সব জিনিসগুলোকে প্রতিটা অনলাইনে আপনি সার্চ করে দেখবেন সমস্ত জায়গায় বলছে একেবারে ঠিক করে দেবে। নট, একেবারে ঠিক হওয়ার নয়, একেবারে ঠিক হবে না, এটাকে অ্যাবজর্ব করে নেবে, কন্ট্রোলে রাখবে। আপনার প্রচণ্ড পরিমাণে টেনশান হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আপনি ডিপ্রেশানে আছে, সেই ডিপ্রেশানটা আপনাকে অ্যাবজর্ব করে নেবে, কমিয়ে দেবে, সেই মুহূর্তে আপনাকে কমিয়ে দেবে, আপনি ভালো থাকবেন, আবার মেডিসিনটা ছেড়ে দেবেন, আবার যে ডিপ্রেশান সেই ডিপ্রেশানটা চলে আসবে। আমি একটু এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আপনার ফ্যামিলিতে খরচা হচ্ছে 10,000 টাকা প্রতি মাসে, কিন্তু আপনি ইনকাম করছেন 8,000 টাকা প্রতি মাসে, তাহলে আপনার সংসার আপনি চালাতে পারবেন না, আপনার বাবা মা, বউ, বাচ্চা,
পাড়া প্রতিবেশীর সাথে একটা কন্টিনিউ অশান্তি লেগে থাকবে, কারণ আপনার ইনকাম কম, তাহলে আপনার ডিপ্রেশনে চলে যাবে, চিন্তায় চলে যাবে, আপনার টেনশান হবে। তাহলে সেই মুহূর্তের টেনশানটাকে কম করার জন্য আপনি যদি অশ্বগন্ধা নেন, অশ্বগন্ধা তো আপনার স্ট্রেসটাকে কমিয়ে দিচ্ছে, সেই মুহূর্তের জন্য ডিপ্রেশন কমিয়ে দিচ্ছে, আপনাকে ঘুমটা এনে দিচ্ছে, কিন্তু ওই যে আপনার 10,000 টাকা খরচা হচ্ছে সেই টাকাটা যদি আপনি পরবর্তীকালে না ইনকাম করতে পারেন, তাহলে ওই ডিপ্রেশনটা কিন্তু আবার আপনার কাছে ফিরে আসবে। আমি আপনাদের কাছে বোঝাতে পারলাম, ধরুন আপনি প্রচুর পরিমাণে মাছ মাংস ডিম ইত্যাদি আন্ডে পান্ডে খেয়ে যাচ্ছেন, তাহলে কী হবে, পরবর্তীকালে আপনার ফ্যাটি লিভার চলে আসবে, ফ্যাটি লিভারের জন্য ডিপ্রেশন চলে আসে। তাহলে ডিপ্রেশনের জন্য অশ্বগন্ধা খাচ্ছেন, অশ্বগন্ধা কাজ করছে, কমে দিচ্ছে, কিন্তু ওই মাছ মাংস ডিম যদি আপনি না কমান, তাহলে কিন্তু আপনার ডিপ্রেশন আবার ফিরে আসবে। এইবারে বলি যে এই স্ট্রেস এটা দুই রকমের হয়, দুই রকম, একটা হলো মেন্টালি, একটা হলো ফিজিক্যালি। মেন্টালি টেস্টটা কী, মেন্টালি টেস্ট হচ্ছে আপনি কোনো জায়গায় থেকে ইনসাল্ট হয়েছেন, কোনো জায়গায় আপনি আপনি সেখানে আপনাকে অপমান করেছে বা ইঞ্জুরি হয়েছে মেন্টালি, সেখান থেকে আপনার মনে একটা দুঃখ মধ্যে আপনি জীবনযাপন কাটাচ্ছে, সবসময় আপনার মনের মধ্যে একটা চিন্তা একটা ভাবনা, বা আপনি দুঃখিত হয়েই সবসময় রয়েছেন, বা আপনার তার জন্য ঘুম হচ্ছে না, আপনার শরীর দুর্বলতা হয়েছে, যে আপনার কাজকর্মও করতে ভালো লাগছে না, সেই পরিমাণে এনার্জিটা আপনি পাচ্ছেন না, তখন আপনি অশ্বগন্ধা নেন, দেখবেন খুব ভালো কাজ হবে। ফিজিক্যালি কী কী জায়গা থেকে আমাদেরকে এই যে স্ট্রেসটা আসছে, দেখুন আপনি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করছেন, আপনি লিভারের ওপরে চাপ দিয়েছেন, আপনার ফ্যাটি লিভার হয়ে গেছে, আপনার দেখা যাচ্ছে আপনার প্যানক্রিয়াসের ওপরে চাপ পড়েছে, আপনার ইনসুলিন তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে, তার জন্য ডায়াবেটিস চলে এসেছে, তাহলে তার জন্য আপনার স্ট্রেস চলে এসেছে। যদি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইসিস হয়, তাহলে সেখানে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, আর তার জন্য কিন্তু ডিপ্রেশন চলে আসবে। আপনার যদি প্রোস্টেট বেড়ে যায়, রুক রুক করে প্রস্রাব হয়, প্রস্রাব ঘন ঘন হয়, বারবার হয়, ব্যথা যন্ত্রণা হয়, সেখানে কিন্তু স্ট্রেস চলে আসবে। এইবারে আপনার গ্যাস অ্যাসিডিটি যদি হয়, সেখানে কিন্তু স্ট্রেস চলে আসবে। এইবারে মনে করুন ক্যান্সারের মতো তীব্র প্রতিক্রিয়া একটা রোগ হয়ে গেছে, সেখানে স্ট্রেস চলে আসবে, চিন্তা ভাবনা ডিপ্রেশন এগুলো আসবে। এইবারে যদি আপনার লো বিপি হয়ে যায়, ব্লাড প্রেশার যদি একেবারে কমে যায়, সেখানেও প্রচণ্ড পরিমাণে আপনার স্ট্রেস ডিপ্রেশন টেনশান এইসবগুলো চলে আসবে, অর্থাৎ চিন্তা, গভীর চিন্তা যেটাকে বলা হয়, অনেকেই স্ট্রেস মানে জানে না, গভীর চিন্তা ভাবনা মধ্যে আপনি চলে যাচ্ছেন, দুঃখের মধ্যে চলে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি অশ্বগন্ধা নেবেন, আপনার টোটালিটি সেই যে চিন্তা ভাবনাগুলোকে ওই মুহূর্তে কমিয়ে দেবে, অ্যাবজর্ব করে নেবে। এই যে স্ট্রেসটাকে অ্যাবজর্ব করাবার জন্য অশ্বগন্ধার আগে কোনো মেডিসিন নেই, সঙ্গে সঙ্গে আপনার স্ট্রেস অ্যাবজর্ব করে নেবে, সঙ্গে সঙ্গে আপনার স্ট্রেসটাকে কমিয়ে নেবে, কিন্তু সারাতে গেলে ওই সব কারণকে আপনাকে চিকিৎসা করতে হবে, ওই সব কারণ, যে কারণের জন্য রোগটা হয়েছে আর সেই রোগের জন্য যে স্ট্রেস এসেছে সেইটাকে আপনার ট্রিটমেন্ট করতে হবে। এই দুটো যদি একসাথে ট্রিটমেন্ট করেন, তাহলে আপনি দেখবেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন। এইবারে বলি হোমিওপ্যাথিতে কোন কোন জায়গায় আপনি ইউজ করতে পারেন, এটা একটা মাল নিউট্রিশনের কাজ করে। মাল নিউট্রিশন মানে দেখবেন অনেক বাচ্চা কাচ্চা খুব একটা বাড়ে না, সেই বাড়ে না যারা তাদেরকে আপনি এই অনেকে দেয় না পিটুইটারি 3x দেয়, ব্যারাইটা কার্ভ দেয়, তো সেক্ষেত্রে অশ্বগন্ধা কিন্তু একটা ভালো মেডিসিন, যে মাল নিউট্রিশনের কাজ করে। টেস্টোস্টেরনের লেভেল জন্মগত কম আছে, মানে কম পরিমাণে আছে, এবং অনেক বাচ্চা আছে তারা একটু অল্প বয়সে বেশি পরিমাণে মাস্টারবেশন করে ফেলে, হস্তমৈথুন করে ফেলে, তার জন্য টেস্টোস্টেরনের লেভেলটা কমে যায় এবং তার মাল নিউট্রিশনটা অনেকটা পরিমাণে ডাউন হয়ে যায়। আর কী হয়, তাদের ব্রেন ভালোভাবে বিকাশ পায় না, তাদের হেলথ ভালোভাবে বিকাশ পায় না, মাসকেল ভালোভাবে বিকাশ পায় না, তাদের হাড় ভালোভাবে ঠিকঠাক হয় না। তাহলে এই মেডিসিনটা নিলে সেই সব বাচ্চাদের দ্রুত টেস্টোস্টেরন লেভেল বাড়বে, তাদের মাল নিউট্রিশনটা পূরণ হবে, ব্রেন এবং বোনকে মজবুত করে তাদের গ্রোথটাকে বাড়াবে, তার জন্য সেই বাচ্চা খুব তাড়াতাড়ি রিগ্রোথ হয়ে হাইটে অনেকটা পরিমাণে বেড়ে যেতে পারে, এই অশ্বগন্ধা মাদার যদি ইউজ করা হয়। নেক্সট বলবো এর কাজ হলো অ্যালোফেসিয়া, অর্থাৎ অ্যান্ড্রোজেনিক অ্যালোফেসিয়াতে কাজ করে, মানে মাথার চুল উঠে যাচ্ছে। অনেক হেয়ার অয়েল ইউজ করেছে, শ্যাম্পু ইউজ করেছে, এগুলো কী হবে, অনেকে দামি দামি শ্যাম্পু ইউজ করে, এগুলো কী হবে, হ্যাঁ আপনার শরীরের ভিতরে প্রবলেম, তাতে আপনি যদি না ট্রিটমেন্ট করেন সেখানে ওপর দিয়ে কী করবেন, কিছুটা তো কন্ট্রোল হবে, কিন্তু মেন যদি না ট্রিটমেন্ট করেন তার, তাহলে আপনার এই অ্যালোফেসিয়া অর্থাৎ মাথার চুলোটা বন্ধ করতে পারবে না। অনেক পুরুষ আছে যাদের দেখবেন মাথার চুল খাপলা খাপলা করে উঠে যাচ্ছে, আমি এর আগের ভিডিওতে বলেছি যে মেথি খুব ভালো মেডিসিন, মেথিতে আমার একটা ভিডিও বানা আছে, অর্থাৎ ফেনুগ্রিক মাদার টিংচার আপনারা অবশ্যই দেখবেন। এই ফেনুগ্রিক মাদার টিংচার আপনি যদি ইউজ করেন, আপনার এই মাথার চুলোটা অনেকটা পরিমাণে বন্ধ করে দেবে। এইবারে বলবো এই মাথার চুল বন্ধ করবে, ওঠা বন্ধ করবে, এবং তার সাথে গ্যাস অ্যাসিডিটি
হলে ও সেটাকে কন্ট্রোল করবে, এই যে ফেনুগ্রিক মাদার। আর আজকে আর এই মেডিসিনটি কি হয় না, মাথার চুল উঠে যাচ্ছে, মাথার চুল ওঠার সাথে মাথার চুল ফাঁকা হয়ে যাচ্ছে এবং তার সাথে শরীরের বডির চুলগুলো বেড়ে যাচ্ছে, অর্থাৎ বডির যে হেয়ার গ্রো লোম এইসবগুলো বেড়ে যাচ্ছে আর মাথার চুলটা কমে যাচ্ছে। তাহলে এইরকম পরিস্থিতি যদি কোনো ভদ্রলোকের হয় তাহলে আপনি বলুন সেখানে অশ্বগন্ধা মাদার আপনি ইউজ করবেন, ভেরি গুড রেজাল্ট পাবেন। এবং মহিলাদের ক্ষেত্রে কি হয়, মহিলাদের ক্ষেত্রে দেখবেন এই দাড়ি উঠবে, এই যে এখানে মুখের মধ্যে হালকা হালকা চুল গজাবে এবং মাথার চুল হালকা ফাঁকা হয়ে যাবে, এই যে ওইসব হরমোনাল ইমব্যালেন্সের জন্য এগুলো হয়। সেক্ষেত্রে আপনি অশ্বগন্ধা মাদার কিছুদিন ইউজ করবে, এগুলো দেখলে দ্রুত কমে দেবে ঠিক এই সমস্যাগুলোকে। নেক্সট বলবো মাসকেলকে ডেভেলপ করে, যারা জিমে যায় অর্থাৎ যারা ব্যায়াম করে, যারা জিমে যায়, যারা বডি বিল্ডার্সের মানে বাড়াতে যায় অর্থাৎ জিমে গিয়ে তারা মাসকেল পেশি বডি করতে যায়, তাদের জন্য ভেরি এফেক্টিভ মেডিসিন হচ্ছে অশ্বগন্ধা। কারণ তাদের যে মাসকেলটাকে বাড়ানোর জন্য তাদের শক্তি দরকার, সেই শক্তিটাকে ঠিক করবে এবং মাসকেলকে রিগ্রোথ করার জন্য এই মেডিসিনটি দুর্ধর্ষ মেডিসিন। এবং প্লেয়ারদের অর্থাৎ যারা খেলোয়াড় আছে, সেই খেলোয়াড়দের অতিরিক্ত খেলাধুলা করার পরে তার হাত পা যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা এগুলো হয়, সেগুলোকে কম করবে এবং স্ট্রেসটাকে কম করবে। এবং অতিরিক্ত খেলাধুলা করলে তাদের শরীরে একটু কমজোরি দেখা দেয়, দুর্বলতা দেখা দেয়, নামনেস দেখা দেয়, সেক্ষেত্রে ভেরি এফেক্টিভ মেডিসিন হচ্ছে এই অশ্বগন্ধা মাদার টিংচার। তো অশ্বগন্ধা মাদার টিংচার যারা বডি বিল্ডার্স অর্থাৎ মাসকেল বাড়াতে যায়, বডি করতে যায় তাদের জন্য, যারা খেলাধুলা করে তাদের জন্য ভেরি গুড কাজ করে। এছাড়াও যেসব ব্যক্তি মুখের গ্লোনেস বাড়াতে যায় অর্থাৎ স্কিনের গ্লোনেস বাড়াতে যায়, তাদের জন্য ভেরি এফেক্টিভ মেডিসিন। এই মেডিসিনটা শরীর থেকে টক্সিনটাকে বাইরে বার করে দেয়, আর টক্সিন যখন বাইরে বার হয়ে যাবে তখন শরীরের গ্লোনেস বাড়বে, স্কিনের উজ্জ্বলতা বাড়বে, বিশেষত মুখের উজ্জ্বলতা বাড়বে, সেক্ষেত্রে ইউজ করা যায়। নেক্সট বলবো দুর্বলতার জন্য, দুর্বলতা কোন জন্য, আপনার ক্যান্সার হয়ে গেছে তার জন্য দুর্বলতা, প্রোস্টেট এসে গেছে তার জন্য দুর্বলতা, ফ্যাটি লিভার চলে এসেছে তার জন্য দুর্বলতা, আপনার কোনো টাইফয়েড হয়েছে, ডেঙ্গু হয়েছে, জ্বর হয়েছে, কোনো রোগ ভোগের পরে আপনার দুর্বলতা চলে এসেছে, অর্থাৎ দুর্বলতার কথা শুনলে সেখানে স্ট্রেস চলে আসে, চিন্তা ভাবনা অতিরিক্ত হয়, তো সেই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটা অনায়াসে ইউজ করতে পারেন অশ্বগন্ধা। তো বন্ধুরা, আমি শর্টে অশ্বগন্ধার আপনাদের কাছে লেকচার মারলাম, বিজ্ঞাপন দিলাম। তো অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে কোন রকম ধরনের ভিডিও শুনতে চাচ্ছেন সেগুলো আমাদেরকে আমাকে বিশেষত কমেন্ট করে জানাবেন মোবাইলে। তো নমস্কার, এই পর্যন্ত।